ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। প্রত্যেক নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের, সরি ক্লাস ইলেভেনের পদার্থের গ্যাসীয় অবস্থা। আমরা পদার্থের গ্যাসীয় অবস্থা আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে একটা সিঙ্গেল গ্যাস, মানে একটা একটা গ্যাসের গ্যাসীয় মৌল কীভাবে সে চাপ, আয়তন, উষ্ণতা এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এবং আমরা আগের ক্লাসে বলেও ছিলাম এই কথাটা যে আজকে আমরা দেখাবো যে যদি একটা পাত্রে একাধিক গ্যাস রাখা হয় তা তাদের ক্ষেত্রে চাপ, উষ্ণতা, আয়তনের কি সম্পর্ক হতে পারে সেটা আমরা আজকে সেটা দেখতে যাচ্ছি। তাহলে একটা গ্যাসীয় মিশ্রণ, অর্থাৎ আমি ধরো একটা এরকম পাত্র নিলাম যেখানে একাধিক গ্যাস আছে, তাহলে এরকম একটা পাত্র নিলাম যার মধ্যে আমার একাধিক গ্যাস আছে, ধরো তার মধ্যে অক্সিজেন গ্যাস আছে, ধরো তার মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে, ধরো তার মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে, এরকম একাধিক গ্যাস তাদের মধ্যে আছে। তাহলে ওই গ্যাসগুলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কি সম্পর্ক হতে পারে, কি সম্পর্ক, দ্যাট মিনস তাদের চাপের কি সম্পর্ক হবে, তাদের আয়তনের কি সম্পর্ক হবে, এইগুলো নিয়ে আমরা জানতে চাইবো আজকের ক্লাসে। তাহলে আজকের ক্লাসে হচ্ছে গ্যাসীয় মিশ্রণের বিভিন্ন ভৌত ধর্মাবলীর সম্পর্কিত বিষয়। ধরো আমি স্থির আয়তনে, দ্যাট মিন্স ভি স্থির, তাহলে স্থির আয়তনে এবং নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে এখানে ভি এবং টি স্থির, তাহলে ভি স্থির আবার এখানে টি স্থির, তাহলে স্থির উষ্ণতায় ও নির্দিষ্ট আয়তনে একটা পার্থক্য, স্থির উষ্ণতা নিচ্ছি আবার নির্দিষ্ট আয়তন নিচ্ছে যেখানে টি এবং ভি দুটোই স্থির, তাহলে টি অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের একটা পাত্রে একাধিক গ্যাস নিচ্ছি, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। কিন্তু এখানে একাধিক গ্যাস নেওয়ার সময় একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই গ্যাসগুলো যেন পরস্পরের সহিত রাসায়নিক বিক্রিয়া না করে, এটা অবশ্যই রিমাইন্ড প্রত্যেকে রাখো যে এইরকমই গ্যাস তুমি নিবে যারা পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না। আমরা কখনোই এখানে নিতে পারবো না অ্যামোনিয়া আর এইচসিএল গ্যাস, যেমন অ্যামোনিয়া আর এইচসিএল গ্যাস যখনই নেবো তার রিয়াকশন করে নিয়ে নেবে NH4Cl, যখন তুমি অ্যামোনিয়া এইচসিএল গ্যাস নেবে তার পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে NH4Cl হয়ে যাবে, তাই এই গ্যাস মিশ্রণ কিন্তু তোমাকে নেওয়া যাবে না। তাহলে আমাকে এমন কোনো গ্যাস মিশ্রণ নিতে হবে যারা সাধারণ চাপ উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়া করে না, এটা ফার্স্ট এবং লাস্ট কথা যেটা আমাদের রিমাইন্ড করতে হবে। তাহলে এই বিষয়টা নিয়ে এখানে আমি উল্লেখ করি, তাহলে স্থির উষ্ণতায় আর নির্দিষ্ট আয়তনের পাত্রে যদি একাধিক গ্যাস মিশ্রণ রাখি যারা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না, তাদের মধ্যে একটি গ্যাস, তাদের মধ্যে যদি একটি গ্যাসকে পৃথকভাবে রাখা হয়, তাহলে এখানে অক্সিজেন কি নাইট্রোজেন কি হাইড্রোজেন একটা যে কোনো গ্যাসকে যদি পৃথকভাবে পাত্রে রাখা হয়, তাহলে ওই গ্যাসটি এককভাবে পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে তাকেই বলা হয় অংশ চাপ। তাহলে আমি একাধিক গ্যাস মিশ্রণে যখন ধর্মগুলো পড়তে গেলাম বা যখন চাপ চাপ সম্বন্ধে পড়তে গেলাম, আমরা নতুন টার্ম একটা শিখলাম পার্সিয়াল প্রেশার বা অংশ চাপ, কত মাথায় ঢোকাই ব্যাপারটা। তাহলে যখন আমরা একাধিক গ্যাস মিশ্রণে আলোচনা শুরু করলাম তখন আমরা নতুন একটা টার্ম শিখলাম পার্সিয়াল প্রেশার বা অংশ চাপ। তাহলে এতদিন আমরা চাপ জানতাম, আজকে শিখলাম পার্সিয়াল প্রেশার বা অংশ চাপ। আমরা একটু পরে দেখাবো এরকমই আরেকটা বিষয় হচ্ছে অংশ আয়তন বা পার্সিয়াল ভলিউম, সেটা পরে যাচ্ছি আমরা। তাহলে কি বললাম, স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এরূপ যদি একাধিক গ্যাস মিশ্রণ রাখা হয়, তাহলে ওই গ্যাস মিশ্রণগুলোর মধ্যে কোনো একটি গ্যাস যদি এককভাবে কি করে না এককভাবে তাকে ওই পাত্রে রাখা হয়, তখন ওই গ্যাসটি এককভাবে পাত্রে দেওয়া হলে যে চাপ প্রয়োগ করবে সেই চাপকে বলা হয় অংশ চাপ। এই অংশ চাপটা সম্পূর্ণ চাপ বা মোট চাপের সঙ্গে কি সম্পর্ক আছে এটা তো আমরা জানতে চাইছি। আমরা জেনেছি চাপ বলে একটা জিনিস জানি আমরা, যাকে বলা হয় মিশ্রণের চাপ বা এই গ্যাস মিশ্রণের মোট চাপ, সেই চাপের সঙ্গে এই অংশ চাপের কি সম্পর্ক সেটাই প্রথম জানিয়েছিলেন বিজ্ঞানী ডাল্টন, সায়েন্টিস্ট ডাল্টন, তাকে বলা হয় ডাল্টনের অংশ চাপ
সূত্র। তাহলে সায়েন্টিস্ট ডাল্টনই প্রথম দেখেছিলেন যে এই একাধিক গ্যাস মিশ্রণ যখন রাখা হয়েছে তাদের যে অংশ চাপ গুলো ওই গ্যাস মিশ্রণের মোট চাপের সঙ্গে কি সম্পর্ক আছে, এবং সেই সঙ্গে তিনি একটি সূত্র দিয়েছিলেন যাকে আমরা বলি ডালটনস পার্সিয়াল প্রেসার ল বা ডালটনের অংশ চাপ সূত্র। কি বলছেন তিনি? না, তিনি বলছেন টি স্থির উষ্ণতায়, দ্যাট মিন স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না, এরূপ যদি একাধিক গ্যাস মিশ্রণকে রাখা হয় তাই ওই গ্যাস মিশ্রণের মোট চাপ, ওই গ্যাস মিশ্রণের মোট চাপ প্রত্যেকের অংশ চাপের সমষ্টির সঙ্গে সমান হবে। ওই গ্যাস মিশ্রণের মোট চাপ প্রত্যেকের অংশ চাপের সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ উনি কি বলতে চাইছেন, যদি এই মিশ্রণের মোট চাপ যদি পি হয় তাহলে অন্য কথা হতো পি সমান পি অফ ও টু প্লাস পি অফ এন টু প্লাস পি অফ এইচ টু। দেখো ছোট পিটা হচ্ছে পার্সিয়াল প্রেসার, তাহলে পি অফ ও টু মানে অক্সিজেনের অংশ চাপ, পি অফ এন টু মানে নাইট্রোজেনের অংশ চাপ, পি অফ এইচ টু মানে হাইড্রোজেনের অংশ চাপ, এদের সমষ্টিটা কার সঙ্গে সমান হবে, ওই পাত্রের মোট চাপের সঙ্গে সমান হবে। দ্যাট মিন্স এটাই ছিল ডালটনস পার্সিয়াল প্রেসার ল। আমি এগেন আবার বলছি, প্রত্যেকে মাইন্ড করো বিষয়টা, কি বললাম, যদি স্থির আয়তনে একটি নির্দিষ্ট উষ্ণতায় পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না, এরূপ যদি একাধিক গ্যাস মিশ্রণ রাখা হয় তাহলে ওই গ্যাস মিশ্রণগুলির মোট চাপ প্রত্যেকের অংশ চাপের সমষ্টির সঙ্গে সমান হবে। গ্যাস মিশ্রণের মোট চাপ প্রত্যেকের অংশ চাপের সমষ্টির সঙ্গে সমান হবে। দেখে নাও প্রত্যেক অংশ চাপের সমষ্টি, এটা কি পি অফ ও টু পি অফ এন টু পি অফ এইচ টু, এদের মোট চাপের সঙ্গে সমান হয়ে গেছে। এটাই হচ্ছে ডাল্টন অংশ চাপ সূত্র। তাহলে আমরা জেনেই গেলাম যে একটা পাত্রে প্রত্যেকটা গ্যাসের পৃথক পৃথক চাপ, দ্যাট মিনস অংশ চাপ, কিভাবে ওই গ্যাস মিশ্রণের মোট চাপের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা আমরা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, নেক্সট এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডালটনস কিভাবে এই সম্পর্কটা পেলেন, ডালটনস কিভাবে এই সম্পর্কটা পেলেন। কেন আমরা কোনো একটা জিনিস যখন সায়েন্সের ভাষায় আমরা যখন কোনো একটা জিনিস শিখি তার পেছনে তার প্রুফ বা প্রমাণ চাই। উনি বললেন, আমরা শুনে নেবো যে একাধিক গ্যাস মিশ্রণ ছিল, মানে উনি রাত্রে ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠেছেন, হ্যাঁ সবগুলো গ্যাস মিশ্রণ ছিল, সবগুলোকে যোগ করে দাও তাহলে মোট চাপের সঙ্গে সমান হবে। ওটা উনি বললেন ঘুম থেকে উঠে, আর আমরা সেটাকে শুনে নেবো নাকি? নিশ্চয় সায়েন্স এরকম হয় না। তাহলে সায়েন্স সবসময় চলে প্রুফ বা প্রমাণের সাপেক্ষে, অর্থাৎ আমাকে সেটা দেখাও যে প্রত্যেকে গ্যাস মিশ্রণের মোট চাপ তাদের মোট চাপের সঙ্গে সমান হচ্ছে, অংশ চাপগুলো যোগ করে মোট চাপের সঙ্গে সমান হচ্ছে, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা এখন দেখতে চাইছি যে তিনি কিভাবে এই প্রুফটা করলেন। দেখি আমরা, তাহলে ডালটনে অংশ চাপ সূত্রে গাণিতিক রূপ, তাহলে আমরা এখন যেটা দেখব ডালটনের অংশ চাপ সূত্রের গাণিতিক রূপ, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডালটনের অংশ চাপ সূত্রের গাণিতিক রূপ। যে তিনি কি করে দেখালেন, তিনি কি করে দেখালেন যে প্রত্যেকের অংশ চাপ তাদের মোট চাপের সঙ্গে সমান হবে, সেটা তিনি কি করে দেখালেন সেটা আমরা দেখতে চাইছি। ধরো টি স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট ভি আয়তনের পাত্রে এন সংখ্যক গ্যাসের অণু আছে, এন সংখ্যক গ্যাসের অণু আছে, তাদের মধ্যে এন ওয়ান সংখ্যক গ্যাসের অণুর চাপ পি ওয়ান, এন টু সংখ্যক গ্যাসের অণুর চাপ পি টু, এন থ্রি সংখ্যক গ্যাসের অণুর চাপ পি থ্রি, এইভাবে চলতে চলতে এন আই সংখ্যক গ্যাসের অণুর চাপ পিআই বোঝার চেষ্টা করবে। তাহলে কি বললাম, ধরো টি স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তনের পাত্র, যেমন আমি সেখানে তিনটে গ্যাস নিয়েছিলাম, এখানে এন সংখ্যক গ্যাস নিয়েছে, এটাই ফারাক, সেখানে তিনটে নিয়েছিলাম হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন, এখানে সেখানে এন সংখ্যক গ্যাস নিয়েছে। তাহলে ধরো এন সংখ্যক গ্যাসের অণু তোমাদের এন ওয়ান সংখ্যক গ্যাসের অণু আছে, মানে ব্যাপারটা এরকমই, তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ধরো 25টা গ্যাসের অণু আছে, মানে এন আইটা হচ্ছে মানে এন হচ্ছে 25টা, তার মধ্যে তিনটা গ্যাসের অণু ধরো চাপ 2 atm, তার মধ্যে ধরো 5টা গ্যাসের অণু চাপ সেটা হচ্ছে 3 atm, তাহলে এই দুটো অণু তিনটে অণু গ্যাসের চাপ হচ্ছে 2 atm, তারপর তিনটে অণুটাকে এখানে এন ওয়ান ধরেছে,
ধর দুটো গাছের অনুর চাপ হচ্ছে 3 atm, সেটাকে n2 ধরেছে, মানে n2 হচ্ছে ওই মোট মোট ওর সংখ্যা n, তার মধ্যে কিছুটা হচ্ছে n1, মানে ব্যাপারটা এরকমই যে n মানে হচ্ছে n1 প্লাস n2 প্লাস ডট 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 n, মানে এগুলো যোগ করলে সে n, মানে এই সংখ্যাটা মোট গ্যাসের অণু সংখ্যা, তার মধ্যে n1 সংখ্যক গ্যাসের অণু আছে, তার মধ্যে n2 আছে, ধরো এটা হচ্ছে মোট 25, ব্যাপারটা বুঝেছো, সেটা হচ্ছে 25, তার মানে ধরো এটা 5টা, এটা 3টা এবং এটা 2টা, আর চলে যেতে মোট 25টা হয়ে যাবে, মানে এগুলো যোগ করলে যাবে আলটিমেটলি 25-এর সঙ্গে সমান হয়ে যাবে, বুঝতে পারছো দাদা? তাহলে এই হচ্ছে n, তাহলে এটাই আমি এখানে বলতে চাইছিলাম, তাহলে ধরে নাও মোট n সংখ্যক গ্যাসের অণু আছে, তার মধ্যে n1 সংখ্যক গ্যাসের অণু হচ্ছে 4p1, n2 সংখ্যক গ্যাসের অণু চাপ হচ্ছে p2, n3 সংখ্যক গ্যাসের অণু চাপ হচ্ছে p3 এবং ni সংখ্যক গ্যাসের অণু হচ্ছে pa। তাহলে আমরা যদি ধরে নেই এখানে যে গ্যাস মিশ্রণগুলো আছে তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, এখানে যে গ্যাস মিশ্রণগুলো আছে তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, তাহলে আমরা কি লিখতে পারি, পি সমান n1 প্লাস n2 প্লাস ডট ডট ni RT/V। অনেকের প্রশ্ন হবে স্যার কি করে লিখলেন, এই তো তুমি এখনই আমি তোমাকে দেখেছি যে n ইকুয়াল টু n1 প্লাস n2 প্লাস ডট 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 ni। তাহলে আমরা আমি আদর্শ সমীকরণ কি পড়েছি আগের দিন আগের ক্লাসে পড়েছি PV সমান nRT, তাহলে n এর জায়গায় আমি মানটা বসিয়েছি, আবার আমরা এখনই কি বললাম যে ধরে নিচ্ছি যে এখানে গ্যাস মিশ্রণ যেটা আছে তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, কারণ তো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, তাহলে PV সমান nRT, তাহলে PV ভিটাকে ভাগ করে দিয়েছি, তাহলে n n টা মানে তো এটা, n টা মানে তো এটাই, তাহলে nRT। এবার ধরেছি প্রত্যেকটি গ্যাস মিশ্রণ, প্রত্যেকটি গ্যাস মানে একটা মিশ্রণ হতে যে n সংখ্যক গ্যাস আছে তাই প্রত্যেকটি গ্যাস তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, তাহলে প্রথম বলছিলাম ওই গ্যাস মিশ্রণটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, এবার বলছি প্রত্যেকটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, তাহলে তখন কি হবে, তাহলে এই গ্যাসের ক্ষেত্রে তখন কি হবে, P1 সমান n1 RT/V, P2 সমান n2 RT/V, PI সমান ni RT/V, তাহলে প্রত্যেক এটা হচ্ছে গ্যাস মিশ্রণ, এটা হচ্ছে গ্যাস মিশ্রণ, ওকে এটা হচ্ছে গ্যাস মিশ্রণ, আর এটা হচ্ছে প্রতিটি গ্যাস অণু, প্রতিটি গ্যাস অণু, এটা গ্যাস মিশ্রণের প্রতিটি গ্যাস অণু, তাহলে এদের ক্ষেত্রে মোট চাপ কত হবে, তাহলে P1 প্লাস P2 প্লাস ডট 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 PI, তাহলে PI সমান কত হবে, তাহলে যোগ করে দিলে সবগুলো n1 প্লাস n2 প্লাস ডট ডট ni RT/V নাম্বার 2। তাহলে 1 নম্বর সমীকরণ কি পেলাম, পি সমান এইটা, আবার 2 নম্বর সমীকরণ কি পেলাম, P1 প্লাস P2 ডট ডট PI, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করলে কি পাবো, না পি সমান P1 প্লাস P2 প্লাস ডট 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 পিআই, এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম, তারপরে এটাই হচ্ছে ডাল্টনস ল, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করলে কি পাচ্ছি আমরা, পি সমান P1 প্লাস P2 প্লাস ডট 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 পিআই, কথা আমরা দেখিয়ে দিলাম বা সায়েন্টিস্ট ডাল্টন দেখালেন কিভাবে এন সংখ্যক গ্যাসের অণুর মোট চাপটা, দ্যাট মিনস অংশ চাপটা তার মোট চাপের সঙ্গে সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বুঝে নিলাম যে কেন ডাল্টনস ল প্রুভ হয়েছে বা কেন ডাল্টনস বলেছেন এই কথাটা, তাহলে ডাল্টনস কি বলেছেন আবার জাস্ট মিটে নেই, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের পাত্রে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না, এরূপ যদি একাধিক গ্যাস মিশ্রণ নেওয়া হয় তাহলে প্রত্যেকের অংশচাপের মোট সমষ্টি তার মোট চাপের সঙ্গে সমান হবে, ওকে ক্লিয়ার। এবার চলে যাই আমরা ডাল্টনের অংশচাপ সূত্রের প্রয়োগ, ডাল্টনের অংশচাপ সূত্র কাজে লাগিয়ে আমরা আমাদের গাণিতিক উদাহরণগুলোতে বা গাণিতিক সমস্যা কিভাবে ওভারকাম করতে পারি বা আমাদের দৈনন্দিন দিনের কিছু সমস্যাগুলোকে ওভারকাম করতে পারি সেটা দেখে নিই আমরা, তাহলে এখন আমরা চলে যাবো সেটা হচ্ছে ডাল্টনের অংশচাপ সূত্রে, ডাল্টনের অংশচাপ সূত্রে আমরা যেটা যাবো ডাল্টনের অংশচাপ সূত্রের প্রযোজ্যতা বা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা কি আছে, ডাল্টনের অংশচাপ সূত্রের প্রয়োগ
বা অ্যাপ্লিকেশন। ডাটার অংশসূত্রে প্রয়োগ কি আছে বা অ্যাপ্লিকেশনটা কি আছে? ডাটার অংশসূত্রে অ্যাপ্লিকেশনটা কি আছে আমরা এবার দেখতে চাই, অ্যাপ্লিকেশনটা কি আছে দেখতে চাই। ডাটার অংশসূত্রের সাহায্যে আমরা কোন গ্যাসের অংশচাপের সঙ্গে মোট চাপ ও মোল ভগ্নাংশের কি সম্পর্ক সেটা বের করতে পারি। কি বললাম? ডাল্টন অংশসূত্রের সাহায্যে কোন গ্যাসের মোট চাপ, অংশচাপ এবং মোল ভগ্নাংশের কি সম্পর্ক আছে সেটা বের করে দিতে পারি। তার প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে কোন একটা গ্যাসের ক্ষেত্রে তার অংশচাপের সঙ্গে মোল ভগ্নাংশের মোট চাপের কি সম্পর্ক সেটা আমরা বের করতে পারবো। ওকে, ধরে নিচ্ছি জাস্ট যে কথাটা আগে ধরেছিলাম সেই কথাটাই বলছি। টি স্থির উষ্ণতায়, মানে ফার্স্ট অ্যাপ্লিকেশন আমি এখানে করাবো, এক নম্বর ধরে নিচ্ছি টি স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের পাত্রে, তা ভি আয়তনের পাত্রে এনন সংখ্যক গ্যাসের, মোট এন সংখ্যক গ্যাসের অণু আছে, মোট এন সংখ্যক গ্যাসের অণু আছে, তাদের মধ্যে এনন সংখ্যক গ্যাসের অণু হচ্ছে চাপ পি ওয়ান, এন টু সংখ্যক গ্যাসের অণু চাপ হচ্ছে পি টু, এবং ডট ডট এনআই সংখ্যক গ্যাসের অণু চাপ হচ্ছে পিআই, যেখানে এন সমান এগুলো মোট যোগফল, মানে এই মোট গ্যাসের অণুর মধ্যে এই সংখ্যক গ্যাসের অণু আছে। তাহলে ওই গ্যাস মিশ্রণ যদি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে নিত, মানে ওই গ্যাস মিশ্রণ আদর্শ সমীকরণ মেনে নেয়, যে কোনো চাপ উষ্ণতায় যে আদর্শ গ্যাসের সূত্র মানে, তাহলে আমি কি লিখব, পি ভি সমান এন আর টি, থাকে না যদি আদর্শ গ্যাসের সূত্র মেনে নিত তার পি ভি সমান এন আর টি। যদি প্রত্যেকটি গ্যাসের অণু যদি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে নেয় তাহলে কি হবে, পি ওয়ান ভি সমান এন ওয়ান আর টি, পি টু ভি সমান এন টু আর টি, দিস ইজ এক নম্বর, দিস ইজ দু নম্বর, দিস ইজ তিন নম্বর, নাম্বার থ্রি কি হবে, পি আই ভি সমান এন আই আর টি, ওকে এন আই আর টি, নাম্বার ফোর। তাহলে যদি আমি এক নম্বর ভার্সেস চার নম্বর কি এক নম্বর ভার্সেস দু নম্বর করি, তাহলে দুই ভাজিত ওয়ান করি, তাহলে কি পাবো আমি, দুই ভাজিত ওয়ান, তাহলে পি ওয়ান বাই পি সমান এন ওয়ান বাই এন হবে না, দেখো পি ওয়ান বাই পি সমান এন ওয়ান বাই এন। আবার আমরা জানি এন ওয়ান বাই এন অর্থাৎ মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, তাকে আমরা বলি মোল ভগ্নাংশ, দ্যাট মিন্স এক্স ওয়ান। তাহলে একইভাবে যদি আমি ওখানে করি ফোর ভাজিত ওয়ান করি, চার ভাজিত এক করি, তাহলে কী পাবো, পি আই বাই পি সমান আমি কি হবো এন আই বাই এন, তাহলে আলটিমেটলি কি হবো এন আই বাই এন মানে মোল ভগ্নাংশ মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, মানে মোল ভগ্নাংশ, এটা তোমরা প্লাস প্লাস তোমরা টেনে পড়েছে, মোল ভগ্নাংশ কি কোনো গ্যাসের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, কোনো গ্যাসের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, তা কোনো গ্যাসের মোল সংখ্যা এখানে কত না এন আই, ধরে আই নম্বর গ্যাসের মোল সংখ্যা এন আই, আর বাই টোটাল মোল সংখ্যা মানে কত এন, তাহলে মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা সমান কি আছে মোল ভগ্নাংশ। তাহলে এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম, পি আই সমান এক্স আই ইন্টু পি, তাহলে কি দেখলাম, কোন গ্যাসের অংশচাপ সমান তার মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। প্রত্যেকে লিখে নাও, জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট, একবারে সহজ করে আমি তোমাদের কাছে উপস্থাপিত করেছি। কি বললাম আমি আরেকবার রিপিট করছি, যে ধরে নিচ্ছি একটা পাত্রে আয়তন ভি যেটা স্থির এবং টি স্থির উষ্ণতায় তার মধ্যে মোট এন সংখ্যক গ্যাসের অণু আছে, ওই মোট এন সংখ্যক গ্যাসের অণুর মধ্যে এন ওয়ান সংখ্যক গ্যাসের অণু হচ্ছে চাপ হচ্ছে পি ওয়ান, এন টু সংখ্যক গ্যাসের অণু চাপ হচ্ছে পি টু, একইভাবে এন আই সংখ্যক গ্যাসের অণু হচ্ছে পি আই, যেখানে এন ওয়ান এন টু এন থ্রি ডটের এন আই মোট হচ্ছে এন। তাহলে ওই গ্যাস মিশ্রণ যদি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে নেয়
তাহলে তখন কি হবে, পিভি সমান এনআর যদি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে নেয়, আর প্রত্যেকের গ্যাসীয় উপাদান যদি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে নেয় তাহলে কি হবে, পি ওয়ান ভি সমান এন ওয়ান আর টি, পি টু ভি সমান এন টু আর টি, পিআই ভি সমান এন আই আর টি। এবার আমি একে এই সমীকরণগুলো এক এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে পাচ্ছি পি ওয়ান বাই পি সমান এন ওয়ান বাই এন ওয়ান বাই এন। এবার দেখো মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা তাকে বলা হয় মোল ভগ্নাংশ, ঠিক একশো। আর কিভাবে করতে পারি, পিআই বাই পি সমান এন আই বাই এন মানে এক্স এ। এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম যে কোন গ্যাসের অংশ চাপ সমান ওই গ্যাসের মোল সংখ্যা বাই মোট, ওই সরি, কোন গ্যাসের মোল অংশ চাপ সমান ওই গ্যাসের মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সঙ্গে সমান। তাহলে কোন গ্যাসের অংশ চাপ সমান ওই গ্যাসের মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সঙ্গে সমান। তাহলে এটা হচ্ছে ডাল্টনের অংশ সূত্রের একটা প্রয়োগ। নেক্সট নাম্বার টু, দ্বিতীয় প্রয়োগ। দেখো আমরা ক্লাস টেনে এটা মূলত করেছি, যখন কোনো এমন কোনো গ্যাস ছিল, ধরো একটা গ্যাস প্রস্তুতি করলাম ল্যাবরেটরিতে, তোমাদের একটা ক্লাসে চ্যাপ্টার ছিল ক্লাস টেনে অজৈব রসায়ন বলে একটা চ্যাপ্টার ছিল, পরীক্ষার বিভিন্ন গ্যাস প্রস্তুতি করা হয়, নাইট্রোজেন H2S এরকম ছিল, সেখানে দেখছিলে তো এরকম বিষয়টা যে যদি কোনো গ্যাস বায়ুর চেয়ে হালকা হয়, যদি কোনো গ্যাস বায়ুর চেয়ে হালকা হয় এবং জলের সঙ্গে বিক্রিয়া করে না, তাকে তোমরা কিভাবে কিভাবে তাকে তোমরা সংগ্রহ করতে, অবভিয়াসলি কিভাবে সংগ্রহ করতে, হ্যাঁ জলের নিম্ন অপসারণ করা। তাহলে যদি এমন কোনো গ্যাস বাইরে হালকা এবং জল বিক্রিয়া করে না, তাহলে তাকে আমরা সংগ্রহ করি কি করে, জলের নিম্ন অপসারণ দ্বারা। আচ্ছা যখন জলের নিম্ন অপসারণ দ্বারা যখন তাকে সংগ্রহ করছি, দ্যাট মিনস ধরো ব্যাপারটা এরকমই যে একটা পাত্রে জল আছে আর গ্যাসটা এখানে আছে, তাহলে আমি জলের নিম্ন অপসারণ দ্বারা, অর্থাৎ জলটাকে এই নিচের দিকে চলে যাবে, গ্যাসটা বাইরে চলে যাবে, এই হচ্ছে প্রসেস জলের নিম্ন অপসারণ। কিন্তু এই যে গ্যাসটা আমি নিয়েছি, এই যে গ্যাসটা নিয়েছি, এই গ্যাস কি শুধু গ্যাস আছে, না তার সঙ্গে কি আছে, না তার সঙ্গে অবশ্যই জলীয় বাষ্প মিশে আছে, সে জলের সঙ্গে বিক্রিয়া করছে না, কিন্তু জলের জলের কিছু কণা মানে জলীয় বাষ্প তো মিশে আছে। তাহলে আমরা যাকে শুষ্ক গ্যাস হিসেবে ভাবছি, যেটাকে আদৌ শুষ্ক গ্যাস, এটা শুষ্ক গ্যাস হিসেবে ভাবছি, সেটাকে আদৌ শুষ্ক গ্যাস মরে নাই, তার সঙ্গে কি আছে, কিছুটা হলেও আর্দ্র গ্যাস মিশে আছে মানে জলীয় বাষ্প মিশে আছে। তাই আমরা বলতে পারি আর্দ্র গ্যাসের চাপ সমান, মানে এই যে গ্যাসটা এটা বলছি, এটা গ্যাসটা কিন্তু শুষ্ক গ্যাস নয়, এটা কি হয়ে গেছে, এখন আর্দ্র গ্যাস হয়ে গেছে। তাহলে আর্দ্র গ্যাসের চাপ সমান আর্দ্র গ্যাসের চাপ, এখানে পি সমান আদর্শের চাপ, তাহলে পি সমান শুষ্ক গ্যাসের চাপ, মানে কারণ ড্রাই গ্যাস যেটা ছিল সেটা যেটাকে আমি শনাক্ত করতেছি সেটা, তাহলে শুষ্ক গ্যাসের চাপ যাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, শুষ্ক গ্যাসের চাপ যেটা কি দিয়ে প্রকাশ করছি সেটা আছে পিজি, তাহলে শুষ্ক গ্যাসের চাপ প্লাস তার সঙ্গে আরো কি মেশে আছে, না তার সঙ্গে আরো মেশে আছে কি, না তার সঙ্গে মিশে আছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তার সঙ্গে কিছু জলীয় বাষ্প মিশে আছে, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, দ্যাট ইজ পি ডাব্লিউ। তাহলে যখন আমরা ওই গ্যাসটাকে সংগ্রহ করি, তার সঙ্গে কি থাকে, না আমরা ভাবি সেই গ্যাসটা শুষ্ক গ্যাস, আদৌ সেই গ্যাসটা শুষ্ক নয়, তার সঙ্গে কি থাকে, না কিছু না জলীয় বাষ্প তার সঙ্গে মিশে থাকে, তাই সেই গ্যাসটা হয়ে যায় আর্দ্র গ্যাস, মানে যেটাকে আমি সংগ্রহ করছি সেই গ্যাসটা আর্দ্র গ্যাস হয়ে যায়, মানে তার সঙ্গে কিছুটা জল ঢুকে যায়। তাহলে আমরা যখন তার চাপ মাপি, তখন সেই চাপটা কি হয়েছে, সেই গ্যাসের চাপ থাকে না, কি হয় আর্দ্র গ্যাসের চাপ হয়ে যায়, যাকে আমি পি ধরেছি, সেটা মানে কি শুষ্ক গ্যাসের চাপ প্লাস সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পি ডাব্লিউ যেটা দেখতে পাচ্ছ, এই পি ডাব্লিউটাকে বিভিন্ন উষ্ণতায় এর চাপের মান কি হবে সেটা আমাদের আগে থেকে সারণীতে দেওয়া থাকে, যে 25 ডিগ্রি উষ্ণতায় তার প্রেশার হবে 2 ATM, কি 40 ডিগ্রি উষ্ণতায় তার প্রেশার হয়ে যাবে 3 ATM, তাহলে দ্যাট মিন্স তার টেম্পারেচার অনুযায়ী তার যে সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপ কি হয় সেটা ডাটা আগে থেকে সাপ্লাই করা থাকে, বা সেটা আমাদের পরীক্ষা নিয়ে হয়, তার পি ডাব্লিউটা জেনে যাবো, তার পি ডাব্লিউটা জেনে গেলে সেখান থেকে আমি অবশ্যই ইজিলি শুষ্ক গ্যাসের চাপ পেয়ে যাবো, কারণ এটা তো আমি ক্যালকুলেটেড পাবো, মানে এটা গণনা করতে দেখলাম এই চাপ কত আছে, আবার এই চাপটা আমি সারতে পেয়েছি, সেখান থেকে বিয়োগ করলে আমি শুষ্ক গ্যাসের চাপ পেয়ে যাবো। এইভাবে
ডাল্টনের অংশ হিসাব সূত্রকে কাজে লাগিয়ে, কেন এখানে ডাল্টনের অংশ হিসাব সূত্র কিভাবে কাজে লাগলো, না পরস্পর রাসায়নিক বিক্রিয়া করছে না, মানে এটাই তো বলছে পরস্পর রাসায়নিক বিক্রিয়া না করলে তাই মোট চাপের সঙ্গে সমান হয়ে যাবে। দেখো মোট চাপের সঙ্গে সমান হয়ে যাবে, এই যে মোট চাপ সমান হয়ে গেছে, ডাল্টনের অংশ সূত্রকে কাজে লাগিয়ে আমরা কোনো একটা গ্যাসে যেটাকে সংগ্রহ করছি, যেটা কোনো পাত্রে সেই সংগ্রহকৃত গ্যাসের আমরা কিন্তু তাকে ড্রাই না করেও তার চাপের মান পেয়ে যেতে পারি, তাছাড়া শুষ্ক না করেও চাপের মান পেয়ে যেতে পারি। তাহলে এটাও একটা অ্যাপ্লিকেশান, এটাও একটা অ্যাপ্লিকেশান বা প্রয়োগ যেটা ডাল্টনের অংশ সূত্র কাজে লাগানো হয়েছে। তাহলে ডাল্টনের অংশ সূত্র কাজে লাগিয়ে আমরা দুটো বিষয় শিখে নিলাম, একটা হচ্ছে কি না তার মোল ভগ্নাংশের সঙ্গে তার মোট চাপ এবং অংশের কি সম্পর্ক, সেটা ডাল্টনের অংশ সূত্র কাজে লাগিয়ে দেখালাম। দ্বিতীয় নম্বর দেখালাম যে যখন কোনো গ্যাসকে পরীক্ষাগারে সংগ্রহ করা হয় প্রস্তুতির পর তাকে কিভাবে সংগ্রহ করা হয়, তার মধ্যে সঙ্গে জলীয় বাষ্প মিশে আছে তবুও তাকে আমি কিভাবে সংগ্রহ করে তার চাপ কি হবে সেটা বের করতে পারি, সেটাকেও আমরা ডাল্টনের অংশ সূত্রে কাজে লাগলাম। কোনটা জায়গায় লাগলাম, এই জায়গাটা লাগলাম, দেখো এই যে মোট চাপ তাদের প্রত্যেকে অংশের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান হয়ে গেছে। ওকে তাহলে ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকে আছে। নাম্বার থ্রি বা তৃতীয় অ্যাপ্লিকেশন, এটা খুব মজার অ্যাপ্লিকেশন, তিন নম্বর প্রয়োগটা খুব মজার, নাম্বার থ্রি তৃতীয় নম্বর প্রয়োগ। ধরো আমাকে একটা টিউব দেওয়া হয়েছে, টিউবের এইদিকে একটা পাত্র আছে আর এইদিকে একটা পাত্র আছে, দুটো পাত্রকে নল দিয়ে জুড়ে দিয়েছে আর মাঝে একটা স্টপ কক লাগানো আছে যাতে এই দুটো এই দুটোর সঙ্গে মিশতে না পারে, দ্যাট মিন্স এখানে বন্ধ করা আছে, এখানে একটা কর্ক দিয়ে বন্ধ করা আছে, কর্ক দিয়ে বন্ধ করা আছে। ধরো এটা হচ্ছে এ পাত্র আর এটা হচ্ছে বি পাত্র, ওকে এ পাত্রের আয়তন ধরো ভি এ, আয়তন হচ্ছে ভি এ এবং ধরো চাপ হচ্ছে পি এ, এটা আয়তন এটা, এবং বি পাত্রের আয়তন ধরো ভি বি এবং চাপ ধরো পি বি। তাহলে দুটো পাত্র যেটাকে একটা কর্ক দিয়ে আটকানো আছে, এই অবস্থায় আয়তন হচ্ছে ভি এ এবং চাপ পি এ, আর এই অবস্থায় আয়তন হচ্ছে ভি বি এবং হচ্ছে চাপ পি বি। তাহলে স্টপ কক, স্টপ কক স্টপ কক খোলার আগে কি আছে, তাহলে যে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে গ্যাসটা, এর ভিতরে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা যদি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে তাহলে কি হবে, পি এ ভি এ সমান এন আর টি, ওকে এবং ধরো এর মধ্যে এন এর সংখ্যক গ্যাসের অণু আছে এন এ, তাহলে এন এ আর টি, আপনার এর মধ্যে এন বি সংখ্যক গ্যাসের অণু আছে, আর তাহলে যাবে পি বি ভি বি সমান এন বি আর টি, বুঝে চেষ্টা করো, বুঝতে পারছো নাকি? দেখো তাহলে সবকক খোলার আগে কি ছিল, পি এ ভি এ সমান এন এ আর টি এবং পি বি ভি বি সমান হচ্ছে এন বি আর টি। ধরো এবার আমি স্টপ কোকটা খুলে দিলাম, এবার আমি স্টপ কোকটা খুলে দিলাম, তাহলে মানে এই স্টপ কোকটা আমি এবার ওপেন করে দিলাম, জাস্ট খুলে দিলাম ওপেন, তাহলে স্টপ কর্ক খোলার পর, স্টপ কোক খোলার পর কি হচ্ছে দেখি, স্টপ কোক খুলে দিচ্ছি এবার কি হচ্ছে, তাহলে স্টপ কোক খুলে দেওয়া মানে কি এই গ্যাসটা এখানে যাবে অথবা এই গ্যাসটা এর কাছে আসবে, যে কোনোটা ঘটনা ঘটবে, দুটো কাজ হতে পারে, হয় এই গ্যাসটা বি গ্যাস দিকে যেতে পারে, সেটা নির্ভর করছে ব্যাপনের কারণে, যেটা আমি এর পরে ধর্ম মধ্যে পড়াবো, যেটা ব্যাপন সেটা ব্যাপনের কারণে ঘটনা ঘটবে, যে এ যাবে বি দিকে না বি আসবে এর দিকে সেটা কোনো ফ্যাক্টর না, সেটা যে কোনো যে কোনো দিকে যেতে পারে, মেনলি মিশ্রিত হবে, তাহলে এ আর বি মিশ্রিত হবে কিন্তু তারা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করবে না, এটা যদি ডাল্টনের নিয়ম, তাহলে মিশ্রিত হলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করলো না, তাহলে এখন কি হলো না, তাদের এখন তাদের চাপ হয়ে গেলো, দ্যাট মিনস পি অফ এ, কেন কারণ এখন তো আমি জানি না তার চাপটা কত হয়েছে, কারণ তাদের অংশ হিসাবে চলে আসবে, কেন যখন শুধু গ্যাস একটা একটা গ্যাস ছিল তখন তাদের চাপ চাপ, যখন গ্যাসটা মিশ্রিত হয়ে গেলো তখন সে চাপটা চাপে থাকে না, কি হয়ে যায় অংশ চাপে হয়ে যায়, তাহলে এখন আর এ গ্যাসের ক্ষেত্রে চাপটাকে আমি পি এ লিখতে পারবো না, কি লিখবো
স্মল পি এ মানে পি এর অংশচাপ। এই জায়গাটা প্রত্যেকে মাথায় ঢোকাও, প্রত্যেকে এই জায়গাটা ভুল হয়, কারণ দুটো পি এ পি এ ধরে নিয়ে ওরা গুলে ফেলে। তাই প্রত্যেকে মাথায় ঢোকাও জিনিসটা, আমি যেটা বলতে চাইছি বোঝাতে চাইছি, খুব ইম্পর্টেন্ট জায়গাটা। তাহলে এখানে ডাল্টনটাকে আরো ভালো করে ক্লিয়ার বোঝা যায়। তাহলে যখন তারা মিশ্রিত ছিল না, তখন এর চাপটা যে পি এ, দ্যাট মিনস চাপ, অনলি অন চাপ, প্রেসার। এর চাপ হচ্ছে পিবি, দ্যাট মিনস অনলি অন পিবি, মিনস গ্যাসের চাপ। কিন্তু যখন ওদেরকে মিশ্রিত করতে দিয়ে দিচ্ছি, মানে একটার সঙ্গে একটা মিশে গেছে, তখন আর চাপটা পি এ থাকবে না, কারণ তখন হয়ে গেল ডাল্টনের সূত্র, অংশ চাপ চলে এলো। যখন মিশে গেছে দুটো গ্যাস, মানে জাস্ট টপকে খুলে দিয়েছি, তখন মিশে গেছে, মিশে গেছে মানে সেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে ডাল্টন অংশ সূত্র। মানে তখন তার চাপটা চাপ না হয়ে কি হলো, অংশ চাপ। তাই এই জন্য এখন চাপ হচ্ছে পি এ। আর আয়তনটা এখন কি হবে, দুটো আয়তন কষ মিশে যাবে, তাই ভি এ প্লাস ভিবি সমান হচ্ছে এন এ আর টি। একই হবে বি ক্ষেত্রে, পি বি সমান ভি এ প্লাস ভিবি, ভি এ প্লাস ভিবি সমান এন বি আর টি। তাহলে এখন তাদের চাপটা হয়ে গেছে অংশ, এ গেছে অংশ হচ্ছে পি এ, বি গেছে অংশ হচ্ছে পিবি। তাহলে দুটো সমান করে দিতে পারি আমি, দুটো সমান করে দিলে কি পাবো আমি, দেখো এটা মানে এটা, মানে এটার সঙ্গে জায়গায় কি লিখে দিতে পারি, পি এ ভি এ, আবার এটা মানে তো এটা লিখতে পারি পি বি ভি বি, কত বোঝার চেষ্টা করো। তাহলে সবকটা খোলার পর কি হচ্ছে, পি এ মানে এ গ্যাস অংশ চাপ ইন্টু ভি এ প্লাস ভিবি সমান এন এ আর টি, আবার এন এ আর টি মানে পি এ ভি এ, তাহলে এই জায়গায় পি এ ভি এ বসিয়ে দিলাম। তাহলে এইখান থেকে আমি কি পেতে পারি, দ্যাটস ইমপ্লাইজ, এখান থেকে কি পেতে পারি, এখান থেকে পেতে পারি পি অফ এ মানে এ গ্যাসের অংশ চাপ সমান কি হবে না, পি এ ভি এ বাই ভি এ প্লাস ভি এ, মানে এ গ্যাস অংশ চাপ সমান ওই গ্যাসের চাপ ইন্টু ওই গ্যাসের আয়তন বাই মোট আয়তন। একই হবে পি বি, অর্থাৎ বি গ্যাস অংশ অংশ আয়তন অংশ চাপ কত হবে না, পি বি ভি বি বাই ভি এ প্লাস ভি বি। ওকে, এটা আমি সেদিকে লিখছি একটু। তাহলে একই হবে, তাহলে এক্ষেত্রে কি হবে, এখন তাহলে এক্ষেত্রে কি হবে, পি বি বি গ্যাস অংশ চাপ কত হবে না, পি বি ভি বি বাই ভি এ প্লাস। প্রথম মজার জিনিসটা দেখো, তাহলে ডাল্টনের ল কে কাজে লাগিয়ে দিয়ে আমি কি দেখছি, যে যখন ওরা মিশ্রিত হয়ে যাবে, দ্যাট মিনস যখন ওরা পরস্পরের সঙ্গে মিশে যাবে, তখন ওদের বলছে অংশচাপগুলো কি হবে না, ওদের অংশচাপগুলো তখন কি হয়ে যাবে না, অংশচাপগুলো কি হবে, ওদের মোট, ওদের যে চাপ ছিল, ওদের যে চাপ ছিল সেই চাপের সঙ্গে ওদের যে আয়তন ছিল তার গুণফল বাই মোট আয়তন। এখান থেকে মোট, এখান থেকে এই অবস্থায় এই পাত্রের মোট চাপ পেয়ে যেতে পারি, এই অবস্থায় এই পাত্রের মোট চাপ কত হবে, পি সমান পি এ প্লাস পি বি। এই অবস্থায় মোট চাপ কত হবে না, এই অবস্থায় মোট চাপের মধ্যে সম্পর্ক কি হবে, মোট চাপ পি সমান পি এ প্লাস পিবি, অর্থাৎ দুজন অংশ চাপকে যোগ করতে মিলে যাবে। তাহলে আজকে আমি তোমাদের যে জায়গাটা ক্লিয়ার করতে চাইছিলাম এবং যেটা ক্লিয়ার করলামও, সেটা হচ্ছে ডাল্টনের অংশ চাপ, ডাল্টনের অংশ চাপ অর্থাৎ কিভাবে একাধিক গ্যাস মিশ্রণ যখন রাসায়নিক বিক্রিয়া না করে, তাদের চাপের সঙ্গে, দ্যাট মিনস অংশ চাপের সঙ্গে তাদের পূর্বের চাপের মধ্যে কি সম্পর্কের পরিবর্তন ঘটে, সেটাকে আমি আজকে এই ক্লাসে ক্লিয়ার করলাম। নিশ্চয় প্রত্যেক কাছে বোঝা গেছে। নেক্সট ডেটে যেটা আলোচনা করবো, যেটা প্রশ্নটা অলরেডি উঠেই গেছি, যে আমি কি করে বুঝবো স্যার এ থেকে বির দিকে যাবে না, বির থেকে এর দিকে আসবে, অর্থাৎ যখন গ্যাসটা মিশ্রিত করতে চাইছিলাম, এটা যখন স্টপক খুলে দিয়েছি, এই লিখেছি স্টপক খোলার পর, তখন এই গ্যাসটা বির দিকে যাবে না, বি গ্যাসটা এর দিকে যাবে, দ্যাট মিনস কিভাবে মিশ্রিত হবে। তাহলে আমাদের নেক্সট ডেটে আরো ইম্পর্টেন্ট জিনিসটা আলোচনা হবে, যেটা যে যখন ওই গ্যাসগুলো মিশ্রিত করবো, কে কার সঙ্গে মিশ্রিত হবে, অর্থাৎ এই যাবে বির দিকে না বি যাবে এর দিকে, কে আগে যাবে, কে আগে মিশ্রিত হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে ব্যাপন, যার নাম হচ্ছে ব্যাপন। এই ব্যাপন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। নিশ্চয় আজকে আমরা একাধিক গ্যাস মিশ্রণের চাপের সম্বন্ধে বিষয়ে, অর্থাৎ ডাল্টন সূত্র সম্বন্ধে যে ক্লিয়ার আইডিয়া দিলাম, পথে সে ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই। তো নেক্সট ডেটে আমরা নতুন বিষয়ে আলোচনা করবো। জাস্ট যাওয়ার আগে একটা লাস্ট কথা বলে যাচ্ছি,
যেমন আমরা অংশচাপ বের করলাম, ঠিক একইভাবে অংশ আয়তনও বের করা যায়। জাস্ট যাওয়ার আগে লাস্ট কথা এটা বলছি, নেক্সট ক্লাসে আবার নতুন বিষয় হবে যেহেতু ব্যাপন নিয়ে, যাওয়ার আগে লাস্ট কথা যে অংশচাপের মতো ঠিক অংশ আয়তন হয়, সেক্ষেত্রে এখানে ভির জায়গায় পি স্থির হয়ে যায়, পি একই থাকে, যেখানে পি স্থির ছিল ভি স্থির ছিল, ভির জায়গায় পি স্থির হয়ে যায়, এবং তখন সমীকরণটা ঠিক সেম সমীকরণ যেটা আমরা একটু আগে দেখেছিলাম, অর্থাৎ এখানে কি ছিল পিআই সমান এক্সআই ইন্টু পি, তখন সূত্র হবে ভিআই সমান এক্সআই ইন্টু ভি, এটাকে বলা হয় অ্যামাগা সূত্র, খুব ইম্পর্টেন্ট, অ্যামাগা ল বা অ্যামাগা সূত্র, অ্যামাগা সূত্র। তাহলে একই কনসেপ্ট একই বিষয় অংশ পরীক্ষায় ঘুরিয়ে দেয় বিষয়গুলোকে, যখন আমরা অফলাইন ক্লাস এখানে হবে যখন আমরা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, তখন এই অ্যামাগা সূত্রটাকে অনেক সময় ম্যাথমেটিক্স ঘুরিয়ে দেয়, ছেলে মেয়েরা ধরতে পারে না, স্টুডেন্টদের মাথায় মানে ব্যাপারটা রিয়েলাইজ করতে অসুবিধা হয়ে যায়, তখন কিন্তু এই অ্যামাগাটা তোমাদের ক্লিয়ার আইডিয়া দেবে, যেটা অফলাইন ক্লাসে যখন আমার বাড়িতে আসবে তখন জিনিসটাকে আরও ক্লিয়ার করবো। এখন শুধু থিওরিটাই ক্লিয়ার করলাম, ম্যাথমেটিক্যাল পোর্শনগুলোকে আমি রাখলাম, পরে অফলাইন পিরিয়ডে যখন ক্লাস হবে তখন আমি সেইগুলো নিয়ে ডিসকাস করবো। তাহলে জাস্ট এখন পয়েন্টটা ধরে দিলাম যে অংশচাপের মতো অংশ আয়তনও আছে যেটা অ্যামাগা ল মেনে চলে। ওকে, নেক্সট ক্লাসে তাহলে নতুন বিষয় যেটা আমি একটু আগে বলেছি সেই নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। আচ্ছা তাহলে এখানে থাকলো।